1967 সালে সমরেশ বসুর উপন্যাস প্রজাপতি প্রকাশিত হওয়ার পর সেটি নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। নিষেধাজ্ঞা অবশ্য উঠেছে বহু আগেই, অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে সমরেশ বসুর প্রজাপতি। পরিচালক সুব্রত সেন। সময়ের দাবি মেনে অনেকটা বদল এসেছে ছবির গল্পে। 8-9 দশকের পটভূমিকায় ছবির গল্প, কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা সুব্রত দত্ত, তার চরিত্রের নাম সুখেন, অন্যান্য চরিত্রে মমতাজ সরকার, ঋতব্রত মুখোপাধ্যায়রা। এই সমাজ কিভাবে সুখেনদের জন্ম দেয়, কোন খাতে বই চলে তাদের জীবন, সেই গল্পই বলবে এই ছবি। এডিটর জি বাংলার সঙ্গে কথোপকথনে পরিচালক সুব্রত সেন নিজেই জানিয়েছেন, খুব একটা উচ্চাকাঙ্ক্ষা তার নেই, তবে ভালো ছবি বানাতে গেলে সময় নিয়ে যত্ন নিয়ে বানাতে হয়, বিশ্বাস করে নিজেও তাই বানিয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি, তবে ছবির প্রচারে সেসব উল্লেখ করার তেমন তাগিদ নেই পরিচালকের। মানুষের মন ছুঁলেই ছবির সাফল্য, এই বিশ্বাস থেকে 14 জুলাইয়ের অপেক্ষায় ছবির পদাকুশলীরা।